একজন ভিক্ষুককে 5 টাকা দিলে আপনার আপাদমস্তক তাকায়, 10 টাকা দিলেও খুশি হয় না। দেশি বিদেশি নানা ষড়যন্ত্র ছিল, সমস্ত ষড়যন্ত্র রক্তচক্ষু সবকিছুকে অবদমিত করে সবকিছুকে উপড়ে ফেলে বাংলাদেশে একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবং এই নির্বাচনে বাংলাদেশে যে ভোট কাস্টিং হয়েছে প্রায় 42% ভোট পড়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ পর্তুগাল, পর্তুগালে 2 বছর আগে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে 39% ভোট পড়েছিল। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ নর্দার্ন আয়ারল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ডে 2-1.5 বছর আগে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে 40% নিচে ভোট পড়েছে। সুতরাং বিশ্ব মানদণ্ডে বাংলাদেশে একটি অত্যন্ত সুন্দর নির্বাচন হয়েছে। এই নির্বাচনের পর বিশ্ব নেতৃবৃন্দ 70টি দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এই পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কাজ করার অভিপ্রায় জানিয়ে নতুন সরকারের সাথে কাজ করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে চিঠি লিখেছে। এবং যুক্তরাজ্য ইউকে প্রধানমন্ত্রী তিনিও মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন এবং সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। আজকে সমগ্র পৃথিবী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সাথে তার সরকারের সাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছে। এটির কারণ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে মর্যাদার আসনে উন্নীত হয়েছে। সেই কারণে সমগ্র পৃথিবী আজকে জননেত্রী শেখ হাসিনার সাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছে। আজকে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা যার ধমনীতে শিরায় বঙ্গবন্ধু রক্ত স্রোত প্রবাহমান, তিনি বাংলাদেশকে শুধু মর্যাদার আসনে উন্নীত করেছেন তা নয়, তিনি আজকে পৃথিবীতে লংগেস্ট সার্ভিং উইমেন লিডার। এবং উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে আমাদের নেত্রী যেটি পৃথিবীকে দেখিয়েছেন, বাংলাদেশ আজকে নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে পৃথিবীতে 5 নম্বর, এশিয়া এবং ওশানিয়া অঞ্চলে 2 নম্বর, অস্ট্রেলিয়ার পরে আমাদের অবস্থান। সুতরাং তার নেতৃত্বে বাংলাদেশ আজকে নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। 2009 সালে যখন সরকার গঠন করেছিলাম আমরা, তখন $600 মানুষের মাথা পিছু আয় ছিল, এখন প্রায় $3000-এর কাছাকাছি গিয়ে আমাদের অর্থনীতির আকার ছিল $80 বিলিয়ন, এখন অর্থনীতির আকার $578 বিলিয়ন উন্নীত হয়েছে। এবং বাংলাদেশে দারিদ্র সীমার নিচে বাস করা মানুষের সংখ্যা ছিল 40% বেশি, সেটি এখন 18% নেমে এসেছে। এবং এক্সট্রিম প্রপার্টি অতি দারিদ্রতা, সেটি ছিল 22% বেশি, সেটি এখন নেমে 5% নেমে এসছে। আজকে বাংলাদেশে খালি পায়ে সহজে মানুষ দেখা যায় না, ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায় না, আকাশ থেকে কুড়ে ভরে দেখা যায় না, সন্ধ্যার পরে কিংবা ভর দুপুরে গ্রাম গ্রামান্তরে কিংবা শহরের অলিতে গলিতে ডাক শোনা যায় না, মা আমাকে একটু বাসি ভাত দেন, কারণ বাসি ভাতের সমস্যা আমরা সমাধান করতে পেরেছি, কেউ বাসি ভাত গ্রহণ করে না। একজন ভিক্ষুককে 5 টাকা দিলে আপনার আপাদমস্তক তাকায়, 10 টাকা দিলেও খুশি হয় না, 20 টাকা দিলে মোটামুটি যদি খুশি হয়। এই বলতে যাওয়া বাংলাদেশ, এই বলতে যাওয়া কোনো জাদুর কারণে হয়নি, এই বদলে যাওয়া জননেত্রী শেখ হাসিনার এবং শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। নির্বাচনের আগে আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চেয়েছিল, যারা আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চেয়েছিল তারা নিজেরাই পড়ে গিয়ে কোমর ভেঙে গেছে, এখন আর উঠতে পারছে, শুরু করেছে।
আপনারা যে কি উচ্ছ্বাস আবেগ নিয়ে এসেছেন নেত্রী সেটি জানেন। আজকে দুপুরবেলা তাকে বলছিলাম আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে, আমরা যখন ইউরোপে ছিলাম, আমি নিজেও যখন ছিলাম, যে তখন আপনি যখন আসতেন আমরা সব দেশে যেতাম, একবার একটু হেসে কথা বলতেন, এতেই এক বছর আমাদের আপনাদের বেলায় সেটি প্রযোজ্য। আপনারা সেই উচ্ছ্বাস নিয়ে সেই ডেনমার্ক থেকে ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে